পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণ কেন্দ্র গেটের খুব কাছেই আছে একটি পার্ক যার নাম সিধু কানু পার্ক এই পার্কে নানান কর্মসূচি অনুষ্ঠিত হয় এই পার্কের পাশেই আছে সংস্কৃতি লোকমঞ্চ অনতি দূরে আছে জেলা পরিষদের প্রধান দপ্তর ও জেলাশাসকের দপ্তর এসবের মধ্যে পার্কটি অবহেলায় রয়েছে অযত্নে জন্মেছে আগাছা পার্কের পাশেই আছে বিভিন্ন খাবারের দোকান ও ফলের দোকান সেই সব দোকানের উচ্ছিষ্ট আবর্জনা পার্কে ফেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ এ ব্যাপারে কারোর নজর নেই নেই কোনো হেলদোল জনগণ দাবি করেছেন পার্কটি সুন্দরভাবে সাজিয়ে শিশুদের খেলাধুলার ব্যবস্থা করা হোক এছাড়াও বয়স্কদের সময় কাটানোর জন্য উপযুক্ত করা হোক জেলা পরিষদের দেবু টুডু জানান বিষয়টিতে নজর দেয়া হচ্ছে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করেন তাদের দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে দেখে ওটা তো পিডব্লিউডির জায়গা এবং আমরা জেলা পরিষদ বা প্রশাসন দেখে এটা সব সময় তো আর রোজই রেগুলার পরিষ্কার করা হয় এটা তো হয় এখন কেন অপরিষ্কার হল এটা দেখে আমি ব্যবস্থা নিচ্ছি দেখছি আমাদের যারা দায়িত্বে আছেন আমাদের প্রশাসনের লোকেরা তাদেরকে দেখে ব্যবস্থা করবে যাতে এটা অন্তত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং অন্য কিছু যাতে লোকজন মানুষজন ওখানে নোংরা না ফেলতে পারে তার ব্যবস্থা করা ওটা দেখছি আপনার আজকেই শুনলাম আমরা দেখছি যাতে অসামাজিক কার্যকলাপ এখানে হবে না আমাদের আমরা ব্যবস্থা করছি যদি কোথাও থেকে থাকে এটা ব্যবস্থা হবে আইন

কারণ এখানে মানুষ এসে বসে দাঁড়ায় অনেক এখানে মিটিং মিছিল হয় যাতে এখানে এসে অনেকজনের রেস্ট নেয় হ্যাঁ অবশ্যই পরিষ্কার রাখলে অবশ্যই ভালো হয় মলমূত্র তো করে সেটা তো আমি খেয়াল করিনি এতটা তবে এটা অপরিষ্কার আছে এখানটা একটু অবশ্যই অপরিষ্কার আছে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে এটাই যাতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে নজর দিলেই ভালো হয় যাবতীয় বহুত দিন ধরে এরকম অপরিষ্কার হয়ে আছে পরিষ্কার পরিচ্ছন্ন হলে তো বাচ্চা টাচ্চারা এসে অনেকজন এসে তো ওঠা বসা করতে পারে যদি সেটা খুব তাঁত খেলাধুলা করতে পারে যদি সেটা খুব বয়স্করাও সময় কাটাতে পারে আর রাত্রে হলে একটু অসাময়িক কাজকর্ম চলে সেটা বুঝতেই পারছেন কি হতে পারে সে তো অবশ্যই এবার সাধারণ মানুষকেও তো সচেতন হতে হবে এটা তো অবশ্যই প্রথম কথা সেটার জন্য প্রশাসনকেও সাধারণ মানুষরা যদি কমপ্লেন করে অনেক রকম আছে যে অনেক রকমভাবেই হয়